বাজার করেছি হ্যাঁ, মাসের তেল ঘি, ওদিকে কাতলা, কই, মাগুর, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, পুঁটি, শুটকি, কতদিন খাইনি রে, কতদিন খাইনি, এই মরেছে জিভে জল চলে এলো। রাম 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 রাম, তোদের ওই রাম ঠাকুরের কিচ্ছু ক্ষমতা নেই, সবই তো ওই শুটিং এর প্লাস্টিকের তীর ধনুক, আর ব্রহ্মদৈত্য মারা যায়। ভালো মন্দ খাবি? হ্যাঁ, তার আগে আমি তোর ঘাড় মোটকে খাবো। এবার বল কোনটা খাবো, তোর ওই বাজার করা বুটি, শুটকি, কাতলা না তোকে? ওরে বাবা রে, এই না এই না, সব বাজার খাও আর আমার খেওয়া দাও। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? ওরে বাবা রে, পালা রে পালা। আজ দুপুরে ঠিক 3 ঘটিকায় জমিদার বাড়িতে বিশেষ সভা বসবে, সেই উপলক্ষে সকল গ্রামবাসীকে জমিদার বাড়িতে আহ্বান করা হচ্ছে। কি ভাবছো, চলো? না, আমি যাব না। কেন যাবে না? কেন মরবে নাকি? ওই ওই ব্রহ্মদৈত্যকে আমি গা ছাড়া করব। হ্যাঁ, বুড়ো ব্রাহ্মণ কি বলে দেখো, ব্রহ্মদৈত্য দাঁড়াবে? বুড়োর মরার শখ জেগেছে। এ যাই যাক, ওই ব্রহ্মদৈত্যকে তাড়াতে পারলে 200 বিঘা জমি। আরে বাবা, হ্যাঁ কথা কথা, তবে শুনে রাখো গ্রামবাসী ভাইরা, কাল সকালের মধ্যে ওই ব্রহ্মদৈত্য চিরদিনের মতো এই গাঁ ছেড়ে পালাবে, আর আর জীবনেও আসবে না। আমি এই তেল কইটা খাই। বাবা তেল কই? ওটা ওটা ওটাও দে, এটাও নেবে? হ্যাঁ নেব নেব, নাও নাও নাও। তবে সব সব না, ধরো আগে চিংড়ি মাছের শাক চচ্চড়ি। আরে মরে গেলাম রে, এটা শুয়োপোকা। আরে এই শাকটা বিচুটি পাতা, জল বিচুটি। ওরে 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 বাবা রে, কাল কাল চলে গেল রে, ওই তেল কইটা খাই। ওরে বাবা, তো সোনা পেটে চলে গেল, কতগুলো ঢুকলো, এগুলো কি রে? এগুলো এগুলো চুনো ব্যাং, মানে ওই যে চুনো কুটির মেসমশাই, তেলকোয়ের ভাইরা ভাই, চুনো ব্যাং। ওরে বাবা রে, মনে গেলাম রে, পেট টুটো করে দিল রে। বেরো বেরো না, বেরো বেরো বেরো। আরে আরে কাট, নর্দমার পচা পাক। এখন কেমন? বাঁচালে ভায়া বাঁচালে, আমি কথা দিচ্ছি জীবনে আর এ গায়ে আসবো না, আর এও বলছি যখনই বিপদে পড়বে আমায় স্মরণ করবে, হ্যাঁ আমি তোমার কাজে আসবো। এই যে অবাক কাণ্ড, এই মূর্খ নায়েবকে ন্যাড়া করে মাথায় গোল ডেলে গা ছাড়া করে দে। এই চল চল বেটা চল। তাহলে টেক্কা, বুদ্ধি আর সাহস থাকলে ভয়কে জয় করা যায়। হ্যাঁ ভয়কে জয় করা যায়। রাজবংশ রাজবংশ।